ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم بزرگان دین برادران اسلام و امار سربستر پران پریو مسلیان کرام الحمدللہ اللہ سبحانہ و تعالی دربارے و شنکو و گنیت و شکریہ جانت سی جنیا مدر کے আজকের জুমার নামাজের সুস্থতার সাথে আগেভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং পবিত্র মাস মুহররম মাসের হিজরি সনের নতুন বছরের প্রথম মাস এর দ্বিতীয় জুমাতে আজকের মুহররম মাসের আট তারিখের জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন এর জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ মুহররম মাস আমরা অতিবাহিত করে চলেছি
মাসটির নাম থেকে বোঝা যায় যে এই মাসটি কতটা মর্যাদামণ্ডিত। মুহররম শব্দের অর্থ হল সম্মানিত, মর্যাদামণ্ডিত। তো নাম থেকেই বোঝা যায় মাসের অবস্থান। হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। এই মাসটির সম্বন্ধ আল্লাহর শব্দের দিকে হয়েছে। হাদিসে এসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদল সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমাদান মাসের পরে সবচেয়ে যে মাসে রোজা রাখা সওয়াব এবং মর্যাদা রয়েছে সে মাসটি হচ্ছে আল্লাহর মাস, মুহররম মাস। তো মুহররম মাস মর্যাদামণ্ডিত, আরবাআতুন হুরুম সম্মানিত চার মাসের প্রথম মাস, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে কারীমাতে উল্লেখ করেছেন সম্মানিত চার মাস সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহর গণনায়, বছরের গণনায় আল্লাহর হিসেবে মাস 12টি, এবং এই 12 মাসে এক বছর হওয়া এটা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন এর সৃষ্টি লগ্ন থেকেই এই 12 মাসের গণনা এবং 12 মাসে এক বছর হয় আল্লাহর কাছে, এটা আসমান জমিনের সৃষ্টি লগ্ন থেকেই, পৃথিবীর সূচনা লগ্ন থেকে। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে চারটি মাস খুবই মহিমান্বিত, সম্মানিত, মর্যাদামণ্ডিত, তাৎপর্যপূর্ণ। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে প্রথম হচ্ছে মুহররম মাস, এরপরে সপ্তম মাস রজব মাস, এরপরে 11তম মাস যিলকাদা, 12তম মাস যুলহিজ্জা। এই মোট চারটি মাস দেখা যায় বছরের শেষ দিকে দু মাস, বছরের সূচনাতে একটি মাস, সপ্তম মাসে গিয়ে আরেকটি মাস। এভাবে চারটি মাস আরবাআতুন হুরুম, অর্থাৎ সম্মানিত চার মাস। এই সম্মানিত চার মাসের এই মর্যাদা, এই সম্মান, এ তাৎপর্য আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করেছেন এই মাসগুলোর। ফলে আরবি 12 মাসের মধ্যে এই চার মাস খুবই সম্মানের এবং খুবই মর্যাদার অধিকার রাখে। এই চার মাসের সম্মানিত হওয়ার দাবি হলো ইমাম আবু বকর আল জাসাস রাহিমাহুল্লাহ তার কিতাব আহকামুল কোরআনের মধ্যে উল্লেখ করেছেন যে বছরের সূচনাতে যদি ইবাদত বন্দেগীর মাধ্যমে, বছরের সূচনায় ইবাদত বন্দেগীর মাধ্যমে যদি বছরের সূচনা হয়, এদিক থেকেও মুহররম মাসের মর্যাদা পাওয়া যায়। কারণ একটু হলো মাসটি সম্মানিত, অন্যদিক থেকে সূচনা যদি ইবাদত বন্দেগীর মাধ্যমে হয়, তাহলে ইমাম আবু বকর আল জাসাস রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তার কিতাবে উল্লেখ করেছেন যে কেউ যদি এই চার মাসে ইবাদত বন্দেগী করে, গুনাহ থেকে বেঁচে থাকে এবং পাপমুক্ত জীবনযাপন করে চার মাসে, আর বেশি বেশি নেক আমল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানিত চার মাসের মর্যাদার ওসিরাতে বাকি বছরের অন্যান্য মাসগুলোতে তাকে বেশি বেশি নেক আমল করার এবং গুনাহ থেকে বেঁচে থাকার সুযোগ এবং তৌফিক দান করবেন। এই জন্য এই মাস মুহররম মাস, মর্যাদামণ্ডিত মাস। এ মাসের সিয়াম রমাদানের পরে সবচেয়ে বেশি সওয়াব রাখে। তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে রমাদানের পরে সর্বশ্রেষ্ঠ মাস সিয়াম পালনের জন্য আল্লাহর মাস মুহররম। এই জন্য সারা মাস ব্যাপী সিয়াম পালন করা যেতে পারে, নফল রোজা রাখা যেতে পারে, স্বাভাবিক আমলগুলোকে বাড়িয়ে পরিমাণ বৃদ্ধি করে আমল করা যেতে পারে, এভাবে পুরো মাসটিকে আমলের সাথে কাটানো। একটি হাদিসে এসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা
এক ব্যক্তি তাকে প্রশ্ন করলেন, আমি যদি রমাদান ছাড়া অন্য কোনো মাসে রোজা রাখতে চাই তাহলে আপনি আমাকে কোন মাসের ব্যাপারে আমাকে প্রেফার করেন, আমাকে নির্দেশনা দিবেন যে আমি সে মাসে রোজা রাখব। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বললেন এই কথা যে ঠিক সেম প্রশ্ন এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করেছিলেন এবং জানতে চেয়েছিলেন যে রমাদান ছাড়া অন্য কোনো মাসে আমি যদি রোজা রাখতে চাই তাহলে কোন মাসটি আমার জন্য খুব সওয়াব বেশি আনবে এবং আমি সওয়াব মর্যাদা বেশি পাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে বলেছিলেন, ইন কুনতা সাঈমান বাদা শাহরি রমাদান ফাসুমিল মুহাররম, তুমি যদি রমাদান মাস ছাড়া অন্য কোনো মাসে রোজা রাখতে চাও, নফল সিয়াম পালন করতে চাও তাহলে মুহাররম মাসে রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহি তাআলা, কারণ মুহাররম আল্লাহ তাআলার মাস, এ মাসকে আল্লাহ সম্মানিত করেছেন, এ মাসকে আল্লাহ মর্যাদা দিয়েছেন এবং বছরের বারো মাসের মধ্যে সম্মানিত চার মাসের অন্যতম একটি মাস মুহাররম, এ মাসে রোজা রাখো। কেন? এ মাসে রোজা রাখা, নফল আমল করা এবং আমল করলে সওয়াব আর মর্যাদা বেশি, তাওবা কবুল হবে, গুনাহ মাফ হবে। নবী আলাইহিসসালাম বলেন, ফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কাওমিন, এই মাসে এমন একটি দিবস আছে, এমন একটি দিন আছে যে দিনে আল্লাহ তাআলা পৃথিবীর এক জাতির তাওবাকে কবুল করেছিলেন এবং তাদেরকে নাজাত দিয়েছিলেন। ওয়াতুবু ফিহি আলা কাওমিন আখারিন, এবং ভবিষ্যতেও আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এ মাসের সেই বিশেষ দিনে তার বান্দাদেরকে ক্ষমা করতে থাকবেন, তাদের তাওবা কবুল করতে থাকবেন, তাদেরকে মাফ করতে থাকবেন। এ হাদিস থেকে বোঝা যায় এ মাসের মর্যাদা, যে এ মাসের নফল আমলের মর্যাদা এবং সওয়াব কত বেশি। তো চারটি মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন পৃথিবীর সূচনা লগ্ন থেকে। আদম আলাইহিসসালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ, পৃথিবী সৃষ্টির কিছুদিন পর থেকে আল্লাহ তাআলা এই মাসগুলোকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সম্মানিত করেছেন এই মাসগুলোকে। আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন, জান্নাতে থাকার জায়গা করে দিলেন। আদম আলাইহিসসালাম থেকে তার স্ত্রী হযরত হাওয়া আলাইহাসসালাম, শুদ্ধ উচ্চারণ হাওয়া শব্দটি, আমরা তো বলি হাওয়া, মা হাওয়া বা হাওয়া আলাইহাসসালাম, এই শব্দটির সঠিক উচ্চারণ নয়, এটা ভুল, হাওয়া নয় শব্দটি, হাওয়া উন আরবি শব্দ। তো হাওয়া আলাইহাসসালাম আদম আলাইহিসসালামের স্ত্রী, আমাদের আম্মা জান, আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে জান্নাতে বসবাস করার সুযোগ দিলেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকা, জান্নাতে বসবাস করো, থাকতে থাকো, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, জান্নাতে যা কিছু খেতে মনে চায়, ঘুরতে মনে চায়, যা করতে মনে চায় করো। সুযোগ দিলেন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে তার স্ত্রী সহ। ওইদিকে ইবলিস যে বিতাড়িত হয়ে গিয়েছে আল্লাহর পক্ষ থেকে সাইয়্যিদুনা আদম আলাইহিসসালামকে সিজদা না করার কারণে, আল্লাহ তাকে বের করে দিয়েছেন। ইল্লা ইবলিস আবা, সমস্ত ফেরেশতারা আদম আলাইহিসসালামকে সিজদা করলেন কিন্তু ইবলিস ছাড়া, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস অস্বীকার করলো সিজদা দিতে, অস্বীকৃতি জ্ঞাপন করলো এবং অহংকার করল, অধ্যত্ব প্রকাশ করল, অহমিকা প্রকাশ করল, অহংকার প্রকাশ করল যে খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আপনি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আমাকে আগুন থেকে, আগুন তো উপরে থাকে, মাটি তো নিচে থাকে, তাহলে উপরের লোক কীভাবে নিচের লোককে সিজদা করতে পারে, কীভাবে তার সামনে মাথা নত করতে পারে। অস্তাকবারা, অহংকার করলো আদম, আল্লাহর হুকুমকে মানল না,
ওখানা মিনাল কাফিরিন, তো সে আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হয়ে গেল, সে কাফের হয়ে গেল, বের হয়ে গেল সেখান থেকে, আল্লাহ পাকরাই বের করে দিলেন জান্নাতে। এদিকে ইবলিস তো আল্লাহর সাথে ওয়াদা করে আসছে, কালা ফাবিমা আগওয়াইতানি, আজকে আদমের কারণেই তো আমাকে জান্নাত থেকে বের হতে হলো, লাআকউদান্না সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ তোমার সমস্ত সঠিক সরল রাস্তাগুলোতে আমি ওত পেতে বসে থাকব, আদমের সন্তানদেরকে ক্ষতি করার জন্য, ক্ষতিগ্রস্ত করার জন্যে, জান্নাত থেকে বঞ্চিত করবার জন্যে আমার চেষ্টা এবং আমার প্রচেষ্টার কোনো অন্ত থাকবে না, আমি সব জায়গায় সরল পথগুলোকে আর সরল রাখবো না, আমি সব জায়গায় ওত পেতে বসে থাকবো বিভ্রান্ত করবার জন্যে, পথভ্রষ্ট করবার জন্য। হাওয়া আলাইহাসসালাম স্ত্রীকে প্রথমে ইবলিস গিয়ে ধোকা দিয়েছিল, যে সত্য কথা বলেছিল একটি, যে আল্লাহ তাআলার প্ল্যান হলো তোমাদেরকে জান্নাত থেকে আরদ নামক জায়গাতে, দুনিয়াতে পাঠিয়ে দিবেন, তো সেখানে তো অনেক, এখানে আরামে আছো, খুব প্রশান্তির সাথে আছো, কিন্তু সেখানে তো অনেক কষ্ট, নিজের হাতে কামাই করে খেতে হবে, নিজের হাতে হাল বইতে হবে, চাষাবাদ করতে হবে, ঘাম ঝরাতে হবে, অনেক পরিশ্রম, আরদ নামক জায়গাতে পৃথিবীতে গেলে, দুনিয়াতে গেলে, কাজেই আল্লাহর প্ল্যানটা এমন। সুতরাং আমি একটা কথা বলছি, একটা গাছ আছে, ওই গাছের ফলটা খেয়ে ফেললে জান্নাত থেকে আর চিরজীবনেও তোমাদেরকে বের হতে হবে না। তো যেহেতু নারী মনটা নরম থাকে, ইবলিস আগে গিয়ে আম্মা জান হাওয়া আলাইহাসসালামকে গিয়ে তাকে বিভ্রান্ত করতে লাগলো এবং তাকে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিতে লাগলো। দেখবেন যারা মিথ্যু, যারা মিথ্যা কথা বলে, তারা মিথ্যা কথাগুলো বলার আগে একটা সত্য কথা বলে, যেন মানুষ তার কথার দিকে ধাবিত হয়। এই জন্য আমাদের মিডিয়াগুলো এবং যারা সাংবাদিকতা করে, তারা একটা মিথ্যা বিষয়কে, একটা অবাস্তব বিষয়কে, অগ্রহণযোগ্য বিষয়কে প্রতিষ্ঠিত করবার জন্যে মানুষের অন্তরে এবং মানুষের সেদিকে ধাবিত করবার জন্যে মিথ্যাগুলোর আগে একটা সত্য কথা বলে, এবং এই সত্য কথা বলার পরে মিথ্যাগুলোকে যেন মানুষ সত্যরূপে গ্রহণ করতে পারে। এটা ইবলিসি বৈশিষ্ট্য, এটা শয়তানের বৈশিষ্ট্য, এটা মানুষের বৈশিষ্ট্য না। কনফিউশন তৈরি করা মানুষের মধ্যে, এটা ইবলিসের কাজ। ইবলিস হাওয়া আলাইহাসসালাম আম্মা জানকে প্ররোচনা দিতে লাগলো, তো তিনি বললেন, স্বামীর সাথে পরামর্শ করলেন, যে সে তো এই কথা বলেছে, সাইয়িদুনা আদম আলাইহিসসালাম বললেন, নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন এই গাছের কাছেও যেতে, আমরা যেন লা তাকরাবা হাযিহিস শাজারা, আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন আমরা যেন ওই গাছের কাছেও না যাই, ফল খাওয়া তো দূরের কথা, ফাতাকুনা মিনাল যালিমিন, আমরা যদি এই গাছের ফল খেয়ে ফেলি তাহলে আমরা জালিম সাব্যস্ত হবো আল্লাহর কাছে, আল্লাহ তো আমাদেরকে বের করে দিবেন, খবরদার তার কথায় বিভ্রান্ত হয়েও না, প্ররোচিত হয়েও না, নাউযুবিল্লাহ, আল্লাহর কাছে পনাহ চাই। আদম আলী ইসলাম তো পুরুষ মানুষ, নবী, সে তো আর স্ত্রীর এই কথাতে, শয়তানের এই কথায় প্ররোচিত হবেন না। এভাবে এক পর্যায়ে আরেক দিন জান্নাতের অনেক ফলমূল খাচ্ছেন, জান্নাতে ঘুরছেন, স্ত্রী হাওয়া আলাইহাসসালাম ফলটা এনে আদম আলী ইসলামকে দিলেন যে খান। আদম আলী ইসলাম আর তাহকিক করেননি যে এটা কোন ফল, অনেক ফল তো খাচ্ছি, কত ফলই তো খাচ্ছি, এখানে ঘুরছি ফিরছি, অনেক ফলের নামও তো মনে নেই, তাহকিক করলেন না, খেয়ে ফেললেন, আর সাথে সাথে শরীর থেকে কাপড়গুলো খুলে পড়লো জান্নাতি পোশাক। ফাতাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের পোশাকগুলো পরে গেল আর জান্নাতের গাছের পাতাগুলো তারা কুড়াতে লাগলেন, কুড়িয়ে নিজের সম্ভ্রম এবং লজ্জাস্থানকে ঢাকতে লাগলেন। ফাতাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, ওইদিকে আল্লাহ ডাকলেন, ওয়ানাদা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন হাযিহি শাজারা আন তিলকুমুস শাজারা, তোমাদেরকে আমি নিষেধ করিনি ওই গাছের ফল খেতে, ও আকুল লাকুমা ইন্নাস শাইতানা লাকুমা আদুউম মুবিন, তোমাদেরকে এই কথা বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, কেন তার প্ররোচনায় প্ররোচিত হলে? তো কাপড় খুলে গেল, ঢাকতে লাগলেন, এটা
নবী, নবীর বৈশিষ্ট্য। নবীরা কোনোদিন তারা নির্লজ্জ হন না, লাজুকতা নবীদের স্বভাব এবং এটা বৈশিষ্ট্য, এটা ইমানের বৈশিষ্ট্য, লজ্জাশীলতা, হায়া, শালীনতা বোধ। নবী আলাইহিস ইসলাম তার স্ত্রী সহ জান্নাতের পাতাগুলো দিয়ে নিজেদের লজ্জাস্থান এবং সতর্কে আবৃত করতে লাগলেন, উদ্যত হলেন। যেখানে আমাদের দেশে তো এমন না, যেগুলো ফ্রি সেক্সের দেশ সেইখানে তো কাপড় চোপড় লাগে না, কাপড় ছাড়াই সব কিছু হয়, উলঙ্গ থাকতে অভ্যস্ত। এখন এদেশেও আছে এরকম বহু নারী যারা নারীর স্বাধীনতার নামে, নারীর স্বাধীনতার নামে নারীকে রাস্তায় বের করার চক্রান্তে লিপ্ত, নারীকে উলঙ্গ করার কাজে লিপ্ত, নারীকে নির্লজ্জ করার কাজে লিপ্ত, যারা নারীর ইমান, নারীর সতীত্ব, সম্ভ্রম এবং তার ইজ্জত আবরুকে নষ্ট করার কাজে লিপ্ত, নারীর প্রতি মায়া কান্না, নারীবাদীরা নারীর প্রতি মায়া কান্না দেখায়, নারীর স্বাধীনতা কামনা করে, অথচ নারীকে ইসলাম আপন জায়গাতে সম্মান দিয়ে রেখেছে, নারীকে বের করে আছে। আজকে নারী নিজে স্বামীর বাড়িতে চলে যায় বিয়ে করবার জন্যে। আমাদের দেশে এমন ইউরোপের কালচার বা পশ্চিমাদের অমুসলিমদের নির্লজ্জতার কালচার শুরু হয়েছে, যেখানে সমাজ ধর্ম বলে যে স্বামী আসবে বিবাহ করতে, নারীর বিবাহ হয়, নারী বিবাহ করে না, নারীর বিবাহ হয়, বিবাহ করে পুরুষ। আল্লাহ পুরুষকে বিবাহ করিয়ে দিতে বলেছেন, মেয়েকে বিবাহ করিয়ে দিতে বলেছেন অভিভাবককে। মেয়েরা, আমরা জানি যে আমাদের পুরুষরা বিবাহ করে, নারীরা বিবাহ বসে পুরুষের কাছে, কিন্তু আজকে উল্টো হয়ে গিয়েছে সমাজ। আজকে নারী চলে আসে স্বামীর বাড়িতে, আজকে নারী পর্দাহীনতার সাথে পুরুষের ভাব নিয়ে নারী আজকে গায়ে হলুদের অনুষ্ঠান করবার জন্যে মোটর সাইকেলে শোভাযাত্রা করে, আবার এটাকে নিয়ে কমপ্লেন করলে বলে এটা আমার স্বাধীনতা। তো স্বাধীনতা এমন তো আছে যে কুকুরের স্বাধীনতা আছে, কুকুর যদি উলঙ্গ থাকে, কুকুর তো উলঙ্গই থাকে, কুকুরের কোনো পোশাক নাই, এতে কুকুরকে যদি বলা হয় পোশাক কেন পরো না, তো কুকুর তো বলবে এটা আমার স্বাধীনতা, আমি তো এভাবেই থাকি। তো যার ভেতরে কুকুরের স্বভাব আছে সেই তো এই কথা বলবে, যার ভেতরে ইমান আছে, ইমান মানেই তো সে লাজুক হবে, যাতে ইমানের বৈশিষ্ট্য, ইমান মানেই তো সে স্বাধীনতা বোধের অধিকারী হবে, ইমান মানেই তো সে পর্দায় আবৃত থাকবে, এটা ইমানের কথা। আমি যদি নিজেকে মুসলিম এবং মুমিন বলে পরিচয় দিই তাহলে আমার মধ্যে লাজুকতা থাকবে, আমার মধ্যে স্বাধীনতা বোধ থাকবে, আমার মধ্যে হায়া থাকবে, আমার মধ্যে শরম থাকবে, এটা তো ইমানের সিফাত, এটা ইমানের বৈশিষ্ট্য। কাজে যে নামধারী মুসলিম এ কথা বলবে তো তার মধ্যে লজ্জা নেই। হাদিসে আসছে, যার লজ্জা নেই তার ইমানও নেই, যার লজ্জা নেই তার ইমানও নেই। আল হায়া ওয়াল ইমান কুরআনা ও জামিআ, লজ্জাশীলতা, শালীনতা বোধ এবং ইমান দুটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটা আরেকটাকে জড়িয়ে আছে। সুতরাং যদি ইমান না থাকে লজ্জা নেই, লজ্জা নেই তো ইমান নেই। ইন্না লিকুল্লি দীনিন খুলুকা, প্রত্যেকটা ধর্ম এবং দীন ও শরীয়তের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। অখুলুকাল ইসলামী আল হায়া, ইসলামের বৈশিষ্ট্য হল ইসলাম একটা শালীনতা বোধকে প্রমোট করে, ইসলাম তার অনুসারীকে শালীন হতে বলে, ইসলাম তার অনুসারী নারী পুরুষকে লজ্জাশীল হতে বলে, ইসলাম তার নারীদেরকে লজ্জাশীলা হতে বলে, পর্দাহীনতার সাথে চলাফেরাকে ইসলাম এটাকে স্বীকৃতি দেয় না, ইসলাম তার নারীকে পর্দার ভেতরে তার সম্ভ্রম এবং সতীত্বের নিরাপত্তার গ্রান্টি রেখেছে পর্দার ভেতরে, পর্দার ভেতরে নিজেকে আবৃত করার ভেতরে। এর মধ্যে নারীর সম্মান আছে, এর মধ্যে নারীর স্বাধীনতা বোধ পাওয়া যায়, এর মধ্যে নারীর ইমান আছে। কিন্তু এটাকে যে নারী বা যে মুসলিম বিশ্বাস করে না, তার তো ইমানই নাই, সে তো মুসলিমই না। আদম আলাইহিসসালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিসসালাম কাপড় জান্নাতের পাতা টানতে লাগলেন, লজ্জাস্থান ঢাকতে লাগলেন। শয়তানের ধোকা প্ররোচনা এমন জিনিস, এই শয়তান সবসময় আল্লাহর কথার বিরোধী কাজে মানুষকে লিপ্ত করতে চায়। আদম আলাইহিসসালাম স্ত্রীকে সহ বললেন আল্লাহ তাআলা, এ গাছের ফল খেও না। আদম আলাইহিসসালাম
খেয়ে ফেললেন ভুলে, এটি কিন্তু আল্লাহ তাআলা নিজেকে নিজে এটা প্রকাশ করলেন যে আমি একটা অন্যায় করেছি। অথচ ভুলে যে কাজ করা হয়, ভুলে ভুলে কাজ করা এটা ভুল, এটা গুনাহ নয়। আদম আলাইহিস সালাম কোনো গুনাহ করেননি, ফলটা সামনে আসছে, চিন্তা করেছেন কত ফলই জান্নাতে খেয়েছে, কোন একটা ফল হবে, ওই আগের কথা স্মরণ নেই। মানুষ যে ভুলে যায়, এবং ভুলে যাওয়াটা মানুষের স্বভাব, এর অনুকূল বিষয়। আদম আলাইহিস সালামের মনে নেই যে আল্লাহ পাক নিষেধ করেছিলেন, ফল আসছে একটা স্ত্রী নিয়ে আসছে, খেয়ে ফেললাম, তিনি খেয়ে ফেলেছেন। তো এই ভুল এটা গুনাহ নয়, কিন্তু আদম আলাইহিস সালাম এটাকে অনেক বড় অন্যায় মনে করতে লাগলেন। তো শয়তান মানুষকে আল্লাহ বিরোধী কাজে লিপ্ত করে, এই জন্য আল্লাহ তাআলা সূরাতুন নাস নাজিল করে আমাদেরকে এই ধরনের শয়তান থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলা হয়েছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ জিন থেকে পানা চাই, শয়তান থেকে, এবং মানুষ থেকেও পানা চাই, মানে মানুষ নামক শয়তান থেকে। তো মানুষের মধ্যেও অনেক শয়তান এবং ইবলিস আছে। আল্লাহ আমি মুমিনকে আপনি এই জিন নামক শয়তান থেকেও আমাকে আপনি পানা দান করেন, আমাকে মানুষরূপী শয়তান থেকেও পানা দান করেন, যে আমাকে আপনার বিরোধী কথা বলে, আপনার বিরুদ্ধাচারণ করতে বলে। তো শয়তানের কাজ হলো মানুষকে আল্লাহর হুকুমের বিরোধী কাজে লিপ্ত করা, যেমনটা এখানে শয়তান চেষ্টা করেছে। সুতরাং মুসলমানদেরকে সব সময় আল্লাহর কাছে পানা চাইতে হবে। খোলা আউযু বিরাব্বিন নাস, এই সূরা নাজিল হয়েছে কেন? আল্লাহর কাছে পানা চাও, সারা দিন মান যেন আল্লাহ তোমাকে শয়তান থেকে, মানুষরূপী শয়তান থেকে, জিনরূপী শয়তান থেকে আল্লাহ পাক তোমাকে পানা দান করেন, আল্লাহ তার রহমতের আশ্রয় তোমাকে রাখেন। এই জন্য সকাল সন্ধ্যা সূরা ফালাক পড়ো, সূরা নাস পড়ো, এগুলো হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তালিম দিয়েছেন। ফালাক, নাস, সূরা ইখলাস, এগুলো পড়ার দ্বারা আল্লাহ তাআলা শয়তান থেকে ওই বান্দাকে হেফাজত করবেন। সকালে পড়লো সারা দিন, বিকালে পড়লো সারা রাত আল্লাহ হেফাজত করবেন। সূরা ইখলাস বারবার পড়লে, এক সাহাবি একই সূরা বারবার পড়তো, সূরা ইখলাস পড়তো, অন্যান্য সাহাবা ইকরাম নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে শুধু নামাজে এক সূরা ইখলাসই পাঠ করে, আর কোনো সূরা পড়ে না। নবী আলাইহিস সালাম তাকে ডাকলেন, বললেন, কি ব্যাপার, তুমি নাকি নামাজের মধ্যে সব সময় একটা সূরাই পড়ো, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদি পড়ো। তো সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাকে আমি ভালোবাসি, ইন্নি উহিব্বু হাদিহি সূরা, এই সূরাকে আমি ভালোবাসি। নবী আলাইহিস সালাম বললেন, ইন্না হুব্বাহা আদখালাকাল জান্নাহ, সূরা ইখলাসের উপর তোমার এই প্রেম ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। এগুলো সকাল সন্ধ্যা পাঠ করা, সব সময় পাঠ করা, সূরা নাস, তাহলে শয়তান থেকে বাঁচা যাবে, মানুষরূপী শয়তান থেকে বাঁচা যাবে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে মানুষরূপী শয়তানের বসবাস। মানুষকে, মুসলমানদেরকে ঈমান থেকে, ইসলামের রাস্তা থেকে, সঠিক পথ থেকে, ইসলামের কালচার থেকে সরিয়ে আনবার জন্যে বিভিন্নভাবে পায়তারা করছে। আজকে নারীও চলে যায় স্বামীর বাড়িতে, নারীও আজকে সমাজ, ধর্ম, সব কিছুকে ভুলে গিয়ে নারী আজকে সে তার শয়তানের ওয়াসওয়াসায় সে ইসলাম বিরোধী কালচারে লিপ্ত হয়ে যাচ্ছে সমাজের মধ্যে। এই জন্য শয়তান সবসময় আল্লাহর বিরুদ্ধাচরণ করতে বলে, এই জন্য সূরায় নাস পড়তে হবে আমাদেরকে। আদম আলাইহিস সালাম একটা ভুলের কারণে জান্নাত থেকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন দুনিয়াতে, আর আদম আলাইহিস সালাম এখন শয়তান আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে, সে এই জন্য সে আল্লাহর কাছে বিতাড়িত, কিন্তু এখন দোষ চাপিয়ে দিল আদম আলাইহিস সালামের উপরে যে আদমের কারণেই আজকে আমি বিতাড়িত জান্নাত থেকে, তো আমি আদমের সন্তানদের পারস্পরিক শত্রুতা এদের মধ্যে লাগিয়ে রাখব। ইবলিস এবং যারা ইবলিসি বৈশিষ্ট্য রাখে তাদের অবস্থাও এমন, তারা নিজেরা নিজেদের অপকর্মের কারণে নিজে দোষী সাব্যস্ত হওয়ার পরে এই দোষ এবং ব্লেম আরেকজনের উপর চাপিয়ে দিতে অভ্যস্ত থাকে, এটা ইবলিসি বৈশিষ্ট্য, যেমনটা শয়তান আদম আলাইহিস সালামের উপর চাপিয়ে দিতে লাগলো, আদমের কারণে জান্নাত থেকে আমি বের হয়েছি, কাজে আদমের সন্তানদেরকে আমি বিভ্রান্ত এবং ভ্রষ্ট করেই ছাড়বো, জান্নাত থেকে মাহরুম করেই ছাড়বো, এদেরকে জাহান্নামী বানাবো এদেরকে আমি। এই জন্য শয়তান তার সহচরদের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যানে কাজ করে।
শয়তানের ব্যাপারে সতর্ক থাকতে হবে, আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। আদম আলাইহিস সালাম